গুমগুমনি পেপার টিহিটি মাত, ঢোলর সেহত ককাল ভাঙি ভাঙি নাচিছে নাচনিয়ে। এয়া গোলাঘাটর খুমটাই দৃশ্য। দহদিনিয়া বিহু নাচ আর ঢোলপাতনের কর্মশালাত অংশগ্রহণ করেছে শতাধিক প্রশিক্ষার্থী। চৰাইদেউ জেলার টেগাপুখুরীতেও 15 দিনিয়াক অনুষ্ঠিত হয়েছে বিহু নাচ আর ঢোলবাদনের কর্মশালা। বিহু নাচত বতলিয়া হয়েছে ঢুলিয়া নাচনির মন। আমার নিজের একটা সংস্কৃতি, সংস্কৃতি কেন আমি ধরে রাখব তার উদ্দেশ্য লো আমি এই কর্মশালাখানি আগবাইছো। আর এইখানে কারণে আমার অল্প কষ্ট হয়েছে, যেহেতু আমার একবার সর লী আছে, তৎসত্ত্বেও আমি অল্প আজ গৌরবান্বিত হয়েছো আমার লীখিন সুন্দরকে মানে প্রশিক্ষণ অংশগ্রহণ করে আর সুন্দরকে নাচ প্রদর্শন করবা হয়েছে। মরাণত বিহু আখড়াত ব্যস্ত মরাণ সমন্বয় ছোৱালী খুচরি দল। রঙালীক আদরিবলৈ পিছপৰি ৰোৱা নাই নামনিও। বাইহাটা চাৰিআলিৰ পূর্ণোদ্যমে চলিছে বিহু নাচৰ আখৰা। বেজাৰা কেন্দ্রীয় ৰঙালী বিহু সন্মিলনীয়ে 7 দিনিয়াকৈ আয়োজন কৰিছে বিহুৰ কর্মশালা। এইখন বেজাৰা কেন্দ্রীয় বিহু যিখন উদযাপন কমিটি, তেওঁলোকে প্রত্যেক বছরে ইয়াতে খুব ধুমধামের ইয়াতে বিহু উদযাপন করে আছে। এইটোর সংগতি রাখিয়ে, বিহু সন্মিলনের সংগতি রাখিয়ে আজি বৃহত্তর বেজাৰা অঞ্চলের যিখিনি আমার যুবক যুবতী আছে তেওঁলোকৰ বিহু নাচ বিহু নৃত্যর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণ আজির পৰা 7 দিনীয়া কার্যসূচী চলিব। ঢকুয়াখানার বর্ণয় চাপরি গাঁত বারদি দিয়া হুঁচৰি আর বিহু নাচ কর্মশালার সামরণি পড়ে। 12 দিনীয়াক অনুষ্ঠিত এই কর্মশালাত অংশগ্রহণ করে গাঁওখনের অর্ধ শতাধিক গণ গণ শিশু আর যুবক যুবতী। গোগামুখত ব্যস্ততার অন্ত নাই ঢোল নির্মাণ করা শিল্পীসকলের। ঢোল ক্রয় করবলৈ আহি চাপর মারিলে ডেকাসকলে। রাজ্যের বিভিন্ন প্রান্তর দলগাঁও টাউন খেলপথারতো 10 দিনীয়া কার্যসূচীরে আরম্ভ হয়েছে বিহুর আখড়া। এনেদরে সকলোতে এতিয়া বাপুতি শাসন রঙালী গাধরার প্রস্তুতি। ব্যুরো রিপোর্ট, DY365.